যে গরমে রেস্তোরাঁ আমরা দাঁড়াইতে পারি না, গরমের জন্য সেজদা দিতে পারি না, এমনকি নামাজ পড়ার মতো কোনো উপায় এখন আর নাই। লালমনিরহাট পৌর মার্কেটের খাজা বাবা মসজিদের ভেতরে মেঝের নিচ থেকে হঠাৎ অনুভূত হয় অস্বাভাবিক গরম। এ সময় প্রচণ্ড তাপে মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা আতঙ্কিত হয়ে মসজিদ ত্যাগ করতে বাধ্য হন, যা নিয়ে এরই মধ্যে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। দ্রুত এর সুরাহা চায় স্থানীয়রা। এর মধ্যে আমাদের নামাজও বন্ধ হয়ে আছে। সেই মসজিদের পিছনে একটা রেলওয়ের একটা পিলার আছে, ওই পিলারটাও অনেক সময় গরম, 4-5 ফিট উঁচা পর্যন্ত গরম হয়ে যায়, আর এখানে 10-15 ফিট জায়গায় গরম হয়। আসলে আমরাও এখানে এটা ঘনবসতি এলাকা, আমরা একটু আতঙ্কিত আছি যে আসলে গরমটা কিসের থেকে হচ্ছে। ভিতরে কোনো গ্যাস আছে? এখানে আগে কয়লা টয়লা ফেলতো, অনেক পুরানা, যখন কয়লা দিয়ে ইঞ্জিন চলতো, কয়লার ইঞ্জিন, তখন মাটির নিচে অনেক ছাইটাই ছিল। তো এখন ওই হিসাবে যে এই মাটির নিচের ছাইগুলো গরম হয়ে আসতেছে নাকি ভিতরে কোনো গ্যাস জাতীয় জিনিস আছে আমরা বুঝতেছি না। যে গরমের রেস্তোরাঁ আমরা দাঁড়াইতে পারি না, গরমের জন্য সেজদা দিতে পারি না, এমনকি নামাজ পড়ার মতো কোনো উপায় এখন আর নাই। আমরা মসজিদের কলের পাড় ব্যবহার করতে পারি না, যত ঝাঁকি দিই তত বেশি গরম পানি বের হয়। মসজিদের যে পিছনে এস্তানজাখানা আছে, মেম্বারের পিছনে ঘাসগুলো পুড়ে মোটামুটি আগুনে পড়লে যেরকম হয় ঠিক এরকম পুড়ে গেছে। তারপর এস্তানজা ব্যবহার করতে পারতেছি না। আমরা ব্যবসায়ীরা সব আতঙ্কের মধ্যে আছি। আসলে কখন কোন ঘটনা ঘটে, দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। আসলে এখানে কী মজুদ আছে, কোনো ভালো পদার্থ আছে বা মিথেন গ্যাস আছে কি না, আমরা এগুলো শিওর না, যেহেতু আমরা জানি না। ভিতরে যে গরমটা আছে ওইটা মসজিদের পিছন পর্যন্ত, বাহির পর্যন্ত এবং ওখানেও ঘাস পর্যন্ত মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে মসজিদটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে, পরে নামাজ আদায় বন্ধ ঘোষণা করে একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়। আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি, এই হঠাৎ করে গরম হয়ে যাওয়ার কারণে আমরা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে অবগত করি। ফায়ার সার্ভিস এসে একটা হচ্ছে গেল পরীক্ষা নিরীক্ষা করে এই দেখলো গরম জায়গাটা ঠিক আছে, তারপরে হচ্ছে গেলে একটা এই যে বিলবোর্ড টাঙিয়ে দিয়ে গেছে। মসজিদের ভেতর এবং বাহির অংশ প্রায় গরম, হঠাৎ করে বেশ কিছুদিন থেকে এরকম গরম। ফায়ার সার্ভিস আসে, এর দেখে গেছে, এর ঝুঁকিপূর্ণ মনে করি, ওনারা একটা সাইনবোর্ডের মতো কাগজে লিখে দিয়ে গেছে। এদিকে কেন হঠাৎ উত্তপ্ত হলো মসজিদের মেঝে তার কারণ জানতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পৌর মেয়র রেজাউল করিম স্বপনকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আমাদের সকলেরই ধারণা যে এটা যেহেতু পুরাতন রেলওয়ের একটি প্ল্যাটফর্ম ছিল, সম্ভবত এখানে আগে হয়তো নিচে কোনো আমাদের এটা বজ্র থাকতে পারে, বা অনেকে বলছেন যে এখানে একসময় কয়লা ডাম্পিং করা হতো, সেটারও কোনো অবশিষ্টাংশ থেকে হয়তো আস্তে আস্তে সেখানে একটি গ্যাস তৈরি হচ্ছে এবং সেই গ্যাসের মাধ্যমেই হয়তো এই ফ্লোরটা গরম হচ্ছে আর কি। তো এটা আসলে এখানে মাটি সরিয়ে না দেখা পর্যন্ত আমরা সেরকম কিছু সিদ্ধান্ত আসতে পারছি না। এখন কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ধর্মপ্রাণ মুসল্লিদের। মাছারুল হক মুহাজির, কালবেলা।